এই অনুষ্ঠানটি নিবেদক টেকনো ইন্ডিয়া গ্রুপ সহযোগী নিবেদক শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন ওয়াট্র পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন নমস্কার সুপ্রভাত শুভ সকাল আবার একটা নতুন সকাল এবং উইকেন্ড আজকে সকালটা চা বা কফির কাপ হাতে নিয়ে চারিদিকে শুধু একটাই কথা খবরের কাগজ বলুন টেলিভিশন চ্যানেলের সামনে চোখ রাখা বলুন একটাই খবর ভারতের রাজনীতিতে একটা পালা বদল হয়েছে এবং সেই নিয়ে জল্পনা কল্পনা রাজনৈতিক বিশ্লেষণ গতকাল থেকেই হয়ে আসছে কিন্তু ভারতের রাজনীতিতে যতটাই পালা বদল হোক না কেন ভারত অর্থাৎ আমাদের জন্মভূমি কিন্তু তার ঐতিহ্য এবং স্বতন্ত্রতা নিয়ে আজও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এবং সেই জন্মভূমি স্বপ্ন দিয়ে তৈরি এবং আমাদের স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটা আমরা খুঁজে কোথাও পাবো না সেই জন্মভূমিকে নিয়ে এমন গান যিনি লিখেছিলেন কথা বসিয়েছিলেন তিনি কবি দ্বিজেন্দ্রলাল রায় আজ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুদিন আমরা কথায় গানে তাকে স্মরণ করব আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি আমাদের প্রিয় দিদি এবং অবশ্যই তারা পরিবারের সদস্য নুপুর ছন্দা ঘোষ নুপুর ছন্দাদি তোমাকে স্বাগত আজ সকালের আমন্ত্রণে আর সহযোগিতায় আমাদের সঙ্গে রয়েছে প্রতিদিনের মতো রানাদা রয়েছে কিবোর্ডে রানাদা সুপ্রভাত আর তার পাশে আজকে তবলাতে রয়েছে মলয় দাস মলয় তোকে স্বাগত গানে যাব আজকে তো একটা বিশেষ দিন কবি দ্বিজেন্দ্রলাল রায় এবং আজকে তার মৃত্যুদিনে তাকে আমরা গানে গানে নিশ্চয়ই স্মরণ করব যেটা দিয়ে শুরু করলাম যে দেশে যতই যা কিছু ওলটপালট হোক না কেন আমাদের জন্মভূমির ঐতিহ্য স্বতন্ত্রতা বোধহয় এই কবিরা তো থেকেই যাবেন এই কবিদের সুরে তো কোনো পরিবর্তন নেই আর তারা সেই জবে থেকে শুরু করেছিলেন আজকে তার 101তম মৃত্যুবার্ষিকী আর দ্বিজেন্দ্রলাল রায়ের কথাতেই বলি তিনি তার পুত্র দিলীপ কুমার রায়কে বলেছিলেন যে যতই দিন যাক আমার আর রবিবাবুর গান কেউ কোনোদিন ভুলে যাবে না কেন জানিস যে আমরা রেখে যাচ্ছি বাঙালির প্রাণের সুর একদম সুরে বাঁধা গান সেই গান কিন্তু কোনোদিন ভুলে যাবে না কেউ এবং আজ বর্তমান সময়ও তা কতটা প্রাসঙ্গিক একদম সত্যি কথাই তাই আমরা গান দিয়ে শুরু করি একটা কি গানে যাব আমরা তার যে গান অপূর্ব সঙ্গীতে যে সৃষ্টি তেমন একটি বহু পরিচিত সঙ্গীত আজকে তার মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানাবার জন্য সেটি দিয়ে শুরু করছি ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ওই ভেসে আসে কে ডাকে মধুর তানে তোর প্রাণে আয় চলে আরে ভেসে আসে ওই মহাসিন্ধুর পার বলে আয় রে ছুটে আয় রে তোরা হে থা নাই কো মৃত্যু নাই কো জরা আয় রে ছুটে আয় রে তোরা হে থা বাতা গীতি গন্ধে ভরা বাতাস গীতি গন্ধে
জীবনটা তো দেখা গেল কেবল শুধু কোলাহল, এখন যদি সাহস থাকে মরণ ডাকে দেখবি, ওরে মরণ ডাকে দেখবি, ওরে মরণ ডাকে দেখবি, চল জীবনটা তো দেখা গেল কেবল শুধু রজনীকান্ত যদি কোলাহলের, তার আবার একদম এক সমসাময়িক কবি তো এরা ছিলেন, তো তার কোলাহলের যদি একটা শোনাই, তার আগে একটা টেলিফোন নিচ্ছে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ আমি বর্ধমান থেকে সঙ্গীতা চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ বলছি দিদির কাছে একটু, দিদির কাছে দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটু কথা বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ দিদি। হ্যাঁ নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ বলছি এখন তো দ্বিজেন্দ্রগীতি সেইভাবে শুনতেই পাই না টিভির পর্দায়, আজকে খুব ভালো লাগছে আপনাকে দেখে। হ্যাঁ আমার দুটো গানের রিকোয়েস্ট ছিল। বলুন বলুন। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। আর একটা, একবার গাল ভরা মা ডাকে। বেশ, নিশ্চয়ই শোনাবো। নিশ্চয়ই।
হ্যাঁ, অনেকদিন বাদে দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান, নতুন প্রসাদের গান আমরা খুবই কমই শুনি আসলে। সেই সেটাও এই তারার দুলতেই হয়, তারাই এই গানগুলোকে এগিয়ে নিয়ে এসেছেন বলে মানুষ শুনতে পাচ্ছে মাঝে মাঝে আমরা মনে করি। হ্যাঁ হ্যাঁ, জন্মদিন মৃত্যুদিন এগুলোও তো মানুষ ভুলে যেতে বসেছে, সেই মানে এইগুলো হয় বলেই তাদেরকে আমরা মনে করি। হ্যাঁ সেটাই, যে আর এই রবীন্দ্র পক্ষে এরকম ভাবে দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে আসা, এটাও তো একটা খুব সাহসের ব্যাপার যেটা। হ্যাঁ, আর আসলে কি জানো তো, এই রবীন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু যথেষ্ট বন্ধু ছিলেন, কিন্তু শেষকালে একটা মনোমালিন্যতা হয়েছিল বটে, কিন্তু সেইগুলো এত বেশি হাইলাইটেড, ভালো জিনিসটা আমার মনে হয় বেশি করে দেখালে। ওনার এই মৃত্যুদিনটা ছিল 17ই মে, তো তো সেই দিনকে বলেন যে উনি বসে রাত্রিবেলা একটা, যে এই মানে যে সমস্ত মনোমালিন্যতা হয়েছিল উনি বসেছিলেন একটা চিঠি লিখতে প্রিয় রবীন্দ্র বলে, তারপরে ওনার শরীর খারাপ হয়, হার্ট অ্যাটাক হয়, এবং তারপরে সেই তখনকার দিনে তো ওরকম জল ঢেলেছিলেন, যে সত্যেন্দ্রনাথ দত্ত তার স্মৃতিতে লিখেছেন যে প্রিয় রবীন্দ্র বলে লিখতে শুরু করেছিলেন, দুই কবির মহাকবির হয়তো মহামিলন হতো, সেটা আমরা আর পেলাম না, অপূর্ণ রয়ে গেল আমাদের, অপূর্ণ রয়ে গেল সেটা। তো গানে যাই, কোন গানটা বলছিলে তুমি? হ্যাঁ, আমি ওই কোলাহল দিয়ে রজনীকান্তের একটা বলছিলাম, যে এত সুন্দর এই যে জীবনের এই রকম খেলা, সেটা একটু ভৈরবীতে একটুখানি শোনাই। এত কোলাহলে প্রভু ভাঙিল যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, গভীর তত্ত্ব বোঝার মানসিকতা কি আমাদের আছে, কিন্তু মাঝে মাঝে গান যখন গাওয়া হয় সেটা বোধহয় আমাদের ভাবায় ভাবায়, এই কবিদের গান তো অবশ্যই ভাবায় আর কি। আরেকটা গান ভাবো, আমি একটা টেলিফোন নিই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ সুপ্রভাত। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং সুপ্রভাত। আমি তন্ময় বলছি, চান্দাও থেকে নদিয়া। হ্যাঁ বলুন, কেমন আছেন? যেহেতু দিনের মৃত্যু দিবস, আমি সুতরাং সেই জেলার একজন অধিবাসী হিসেবে আজকে গর্ববোধ করতে পারি যে আজকে তার স্মরণে তারা মিউজিক আমাদের তারা পরিবারের অনুষ্ঠানটা যে সম্প্রচারিত হচ্ছে, আমি খুবই গর্ব করছি। আমি দিদি সর একটু কথা বলতে পারি? হ্যাঁ উনি শুনছেন, বলুন। নবীশন্দ্রী, গুড মর্নিং। গুড মর্নিং। বলছি আপনার সঙ্গে একদিন আমার রবীন্দ্রসদনে যখন এই গানের একটা প্রোগ্রামে আমি গেছিলাম, আপনার সাথে দেখা হয়েছিল, তখন আমি আপনাকে একটা গানের রিকোয়েস্ট করেছিলাম, জেনারেলের ওই ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেকে যাবি। আজকে যদি ওই গানটা একটু করে শোনাতে পারেন, 100 বার শোনাবো। আমাদের এই ছোট্ট পানসি তরিতে আপনারা সবাই এলে তবেই তো পরিপূর্ণ হবে, মানে আমাদের পরিবারটাও পরিপূর্ণ হবে। একদম একদম, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। হ্যাঁ গাইবো তো সেই গানগুলো, অনুরোধের গানগুলো। তবে আমি যেটা আজকের দিনের জন্য একটু ভেবেছি, যে দ্বিজেন্দ্রলাল রায় তার জীবনের সুখ দুঃখ, তার জীবনটাকে কিভাবে দেখেছিলেন গানের মধ্যে দিয়ে, সেই তার যে তত্ত্বটা সেটা একটু গানের মধ্যে দিয়ে একটুখানি, একটা সুন্দর গান। সুখের কথা বলো না আয়ার, বুঝেছি সুখ
কথা বলো না আর বুঝেছি সুখ কি ভুল ফাঁকি দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি সুখের কথা বলো না যখন রবি ঠাকুরের গান হয় তখন আমরা বলি যে আমাদের মনের কথা কিভাবে জানতে পারলেন, এইটা হলো মানে প্রকট সত্যটা কিভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আর আমার তো এই কবিদের গান যেহেতু গাই, আমার যেন মনে হয় যে জীবনের অনেক সুখটা কেবলই ফাঁকি। হ্যাঁ, যে মানে এমন এক একটা গান যেন মনে হয় আমার নিজেরই কথা। যেমন রবীন্দ্রনাথের গানে সবসময় তুমি দেখবে মনে হয় আরে এটা তো আমার জন্যই লিখেছে, আমার জন্যই লিখেছে। আবার কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদের গানেও ঠিক এরকম। আসলে গভীরভাবে যে কোনো জিনিসের মধ্যেই গেলেই সেটাকে খুঁজে পাওয়া যায়। কবি মানে তো নিজের ভাবনা থেকে, নিজের অনুভূতি থেকে লেখে, সুতরাং সেখানে কোথাও আমরাও তো মানে একটা মিল খুঁজে পাই নিজেদের সাথে। মানে আমি সমসাময়িক কবিদের মধ্যে আমি যদি রজনীকান্তের তার জীবনধারার যদি একটুখানি মানে শোনাই আমি তোমাকে একটু করে, হ্যাঁ একটুখানি, মানে এটা খুব পছন্দের সব গান একটুখানি শোনাই। আমি অকৃতীয় ধন বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতীয় ধন বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নানি, আমি অকৃতীয় ধন বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম পায়ে দোলে গেছে চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরে নাই শিরে
नमस्कार, हेलो हेलो, नमस्कार, सुप्रभात, गुड मॉर्निंग अनिंदिता, गुड मॉर्निंग। हाँ, मैं छांदा नंदी को सी वीआईपी रोड से। आई छांदा दी, क्या मना चे बालो? हाँ, भालो आती होता होती। हाँ, गुड मॉर्निंग जाना ची नुपुर छांदा दी आर सोशल पी देरो। हाँ, नुपुर छांदा दी आशा माने तो अच्छे तो दिल जाए मृत्यु दिन के श्रद्धा जाना আর উনি আশা মানি আমাদের কিছু বাসনা পূরণ, মানে আমি যে একটা গান ভেবে রেখেছিলাম যে সুখের কথা বলো না সেটা শোনাই হয়ে গেল একটু আগে, আর কয়েকটা জিনিস কয়েকটা গান মানে সবার কাছে শোনা যায় না, তাই আমি কয়েক দু তিনটে গান বলছি যার মধ্যে যে একটা শুনতে পাই ভালো লাগবে, সেটাতে ভিতরে হাসিছে মুখ করা যামিনী অথবা মা গো আমার সকলই ভ্রান্তি অথবা তাহি অস্তিত্ব নয়। একটু আগে যে বলছিলেন যে দর্শন, সেই দর্শন নানা ভাবে তো ওনার গানে গানে ফিরে ফিরে আসে, প্রত্যেক কবির মধ্যে থাকে, তো দীনদয়ের গানের মানে গাম্ভীর্যটা মনে হয় কোথাও একটু মনে হয় বেশি, ওই একটু শব্দগুলো হয়তো গুরু গম্ভীর কিন্তু আবেগটা ততটাই সহজ, তো সেই এই গানগুলো যদি এর মধ্যে যে কোনো একটাও যদি শুনতে পাই ভালো লাগবে। ভালো থেকো সকলে, অনিন্দিতা সবাই খুব ভালো থেকো, তুমি খুব ভালো থেকো। আমি শুধু মা গো আমার সকলই ভ্রান্তিটা কিন্তু রজনীকান্তর গান। হ্যাঁ, তো এইরকম কবিদের অনেক, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্তর গানও যখন গাইছে তুমি, এরকম অনেক গান আছে যেগুলো আমরা অশ্রুত আমরা কিন্তু শুনতে চাই, এরকম একটা বিশেষ দিনে আমরা এই গানগুলো শুনবো। ফিরবো একটা ছোট্ট বিরতির পর শিল্পীকে সঙ্গে নিয়ে, আমাদের সঙ্গে থাকো। ফিরলাম বিরতির পর। প্রত্যেক কবি যখন কোনো গান লেখেন তার মধ্যে গভীর তত্ত্ব দর্শন থাকে, সেই দর্শন এবং তত্ত্ব কথা তারা খুব সহজভাবে তাদের গানের মধ্যে ফুটিয়ে তোলেন। অন্যতম কবি দ্বিজেন্দ্রলাল রায় আজ তার মৃত্যুদিনে, কথায় গানে আমরা তাকে স্মরণ করছি। আমাদের সঙ্গে রয়েছেন নূপুর ছন্দাদি। গানে গানে তো আমরা যাচ্ছি, দ্বিজেন্দ্রলাল রায় সমসাময়িক কবিদের কথাও তো আমরা বলছি, তো ওই যেটা দিয়ে বললাম যে অনেক কঠিন কথা সহজভাবে গানে বসিয়ে দেয়। সহজভাবে দেখো, একটা আমি কথা প্রসঙ্গেই বলি, একটা দ্বিজেন্দ্রলাল রায়ের গান কি সুন্দর, দেখো জীবনটা যে কিরকম, মানে কত তাড়াতাড়ি মানুষ মানে চোখ বুঝলেই আর কিছু থাকে না, সেটা তিনি কত সহজ ভাষায় বলেছেন সেটাই শোনাই। হেসে নাও দুদিন বই তো নয়, হেসে নাও দুদিন বই তো নয়, কার কি জানি কখন সন্ধে হয়, হেসে নাও দুদিন বই তো নয়, ফোটে ফুল গন্ধ ছোটে তায় তুলে নাও এখনি সে ঝুরে যাবে হায়, ফোটে ফুল গন্ধ ছোটে তায় তুলে নাও এখনি সে ঝুরে যাবে হায়, গা ঢেলে দাও মধুর মলয় বায়, এলে মলয় পবন কদিন রয়, হেসে নাও দুদিন বই তো নয়, কার কি জানি কখন সন্ধে হয়, হেসে নাও দুদিন বই তো নয়। আছে তো জীবন ভরা দুঃখ, আসে তাই প্রেমের স্বপন দুদণ্ডের সুখ, আছে তো জীবন ভরা দুঃখ, আসে তাই প্রেমের স্বপন দুদণ্ডের সুখ, হারায়ও না হেলায় সে তু ভালোবাসো ভুলে ভাবনা ভয়, হেসে নাও দুদিন বই তো নয়, কার কি জানি কখন সন্ধে হয়, হেসে নাও দুদিন বই তো নয়, হেসে নাও দুদিন বই তো নয়, হেসে নাও দুদিন বই তো নয়। সত্যি মানে আমার
আমাদের কোন সময় যে দুঃখ আসবে, ওই যখন সময়টা যেভাবে আসছে নিজের মতো করে উপভোগ করে নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটুখানি ওই যে একটা ফোন নিয়ে নিই তারপরে আসছি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। চৈতালি, আমি সরলিক থেকে চৈতালি রায় বলছি। হ্যাঁ বলো। আমি একটু দিদির সাথে আজকে কথা বলি? হ্যাঁ, উনি শুনছেন, বল। দিদি নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি, আপনি এলে এই গানগুলো শুনতে পাই। আর আজকে তো শ্রদ্ধ ডিএল রায়ের তিরোধান দিবস, তাকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আর দিদি আপনার কাছে আমি তিনটে গানের কথা বলছি, যদি শোনান। একটা হলো চাহি অতৃপ্ত নয়নে, আর একটা হলো পাগলা মনটারে তুই বাদ। ওটা তো অতুল প্রসাদের গান, পাগলা মনটারে তুই গানটা হচ্ছে অতুল প্রসাদের। হ্যাঁ, এটা অতুল প্রসাদের। আর একটা রজনীকান্তের গান বলছি, আমার সকল রকমই কাঙাল করিয়া। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দিদি আমার মার ভীষণ পছন্দ পাগলারে মনটারে তুই বাদ, মা আজকে নেই, যদি একটু শোনান। আচ্ছা নিশ্চয়ই শোনাবো, মানে অনেকগুলো গানের অনুরোধ আসে, সত্যি তুমি আসলে এই গানগুলোর অনুরোধ আসে। আর একটা তোমায় জিজ্ঞেস করবো, যে তুমি দ্বিজেন্দ্রলাল রায় আজকে প্রয়াণ দিবসে তার গানই গাইছি, কিন্তু পাশাপাশি অতুল প্রসাদ সেন, রজনীকান্ত বা সবার গানই তো তুমি গাও, তো সেক্ষেত্রে সেই গানের মধ্যে কোথাও কি কোনো মিল বা কোথাও তফাৎ পাও? ভীষণ ভাবে মিল। এই না, এই কবিদের একটা অসম্ভব মিল আমরা দেখি, যে এরা আমি বলবো সাধক কবি ছিলেন, একেবারে সাধনা স্তরে গানগুলোকে নিয়ে গেছিলেন। তার মধ্যে দ্বিজেন্দ্রলাল রায়ের গানে একটা দৃপ্ত ভঙ্গিমা আছে, আর বিদেশি সুরের ভয়ানক মানে প্রভাব ছিল। উনি বিদেশি সুরকে এবং মানে পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্যের একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন, কারণ ছোট বয়সে তিনি বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, তারপরে যখন বিদেশে পড়তে গেছেন তখন কিন্তু পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন, যার ফলে সে ওই ব্লেন্ডিংটা ভীষণ সুন্দরভাবে করেছেন। এবং আর তোমার রজনীকান্তের ক্ষেত্রে তো একেবারে খুব সহজ সরল ভাষায় জিনিসটাকে একেবারে সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার তার গানে। আর অতুল প্রসাদের গানে যেহেতু তিনি লখনৌতে চলে যান, সেই ঠুংরি গান ভীষণভাবে শুনে, তিনি কিন্তু বাংলার প্রথম কবি যিনি ঠুংরি গানের রসটা বাংলায় দিয়েছিলেন। সেই সময় ঠুংরি গানের কথাগুলো খুব খারাপ ছিল আর কি, সেগুলো ভদ্র সমাজে শোনা যেত না, তিনি সেই ঠুংরির আমিষটা তার পেলব কোমল ভাষায় বাংলা গানে বসে অসাধারণ কিছু মানে রচনা করেছিলেন। তার কত কি জানতে পারি যে সমৃদ্ধ তোমার গান শোনার পাশাপাশি। মানে কি হয় জানো তো, আমি কবিদের গান করতে করতে আমি সবসময় রিসার্চ বক করে পড়ি, অতুল প্রসাদ নিয়েও করেছি, একটা বই হয়েছে, এই দ্বিজেন্দ্রলাল রায়েরও একটা সম্প্রতি বই বেরোবে যেখানে তার সম্পর্কে সমস্ত কিছু। এবং এইগুলো বারবার আমরা যেগুলো বলি যে এইগুলো জানা দরকার, আমরা এই কবিদের কথা তো আমরা অনেক সময় জানতে পারি না, মানে এটা বোধহয় খুবই দুঃখজনক যে আমরা তার প্রয়াণ দিবস আর জন্মদিন না আসলে তাদেরকে স্মরণ করি না, কিন্তু তারা মিউজিক কিন্তু তা করে না সবসময়, সারা বছর ভর কিন্তু সব কবিদেরই সঙ্গে রাখে, সবার গান শোনানোর চেষ্টা করে। তো তুমি যেটা বলছিলে, একটা এমন গান শুনতে পারি যে শাস্ত্রীয় আর পাশ্চাত্যর মেলবন্ধন ঘটিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়, সেরকম একটা? হ্যাঁ সেটা তো আছে, ওই যে একটু ও মার কথা বলে একটু মার পছন্দের গান একটুখানি, একটা ওনার মাকে শ্রদ্ধা জানানো, আর তার সাথে সাথে ওই চাহি অতৃপ্ত নয়নেটা একটুখানি আমি শুনিয়ে দিই। নিশ্চয় একবার গাল ভরা মা ডাকে, 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 মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, তোরা মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। আর যেটা ওই মায়ের মুখের দিকে তো আমরা অতৃপ্ত নয়নে চেয়ে থাকি, সেই ওনার অনুরোধের গান, আরও আরেকজনকে অনুরোধ করেছিলেন। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে নায়াকে, চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহে নায়াকে, আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই
কত সুন্দর কথা সুর, কত সুন্দর কথা সুর, সত্যি তাই। এবার ওই যাব ওরকম একটা গান, ওরকম একটা গানে হ্যাঁ দিতেই পারি। তার আগে আমি একটা তোমার মানে আমার পছন্দের মানে রজনীকান্তরও তো মানে ওর সম দু বছরেরই ছোট রজনীকান্ত, তার ভাবনায় যেভাবে মৃত্যুকে, এই যে আমরা একটু শুনলাম হেসে নাও এ দুদিন বই তো নয়, কার কি জানি কখন সন্ধে হয়, দ্বিজেন্দ্রলাল রায় যে দৃপ্ত ভঙ্গিমায় বলেছেন সেটাকে তিনি মৃত্যুটাকে রজনীকান্ত, এই যেহেতু কথা হলো তোমার সঙ্গে সেটাই একটুখানি বলি যে তিনি আমার মৃত্যুটাকে কি অসম্ভব একটা সুন্দর শান্ত মূর্তিতে দেখেছেন। একটা ফোনটা নিয়ে নেবো একজন। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। নমস্কার, গুড মর্নিং অনিন্দিতা দি, আমি গৈরিকা মিত্র বলছি নারায়ণপুর থেকে। হ্যাঁ গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো? আমি খুব ভালো, দীর্ঘদিন পরে তোমার সাথে কথা হলো। একদম, এখন হ্যাঁ গরমটাও একটু কমেছে, মেজাজটাও ভালো। হ্যাঁ একদম তাই। একটু দিদির সাথে কথা। হ্যাঁ বলো বলো বলো। গুড মর্নিং নুপুর দি। গুড মর্নিং। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আপনার সম্পর্কে বলতে গেলে তো আমার কাছে অ্যাডজেক্টিভস তো নেই। আপনি আমি আপনার থেকে অনেকটাই ছোট বয়সে, মানে কিভাবে আমার প্রণাম আপনাকে জানাবো আমি, আপনি গ্রহণ করবেন। আর গান তো ভীষণই ভালো লাগছে, সকাল থেকে আমার সামনে পরীক্ষা, সব পড়াশোনা মাথায় উঠে গেছে, আপনার গান শুনতে এতটাই মত্ত আমি। আর একটু আগে আপনার কাছে যে রিকোয়েস্ট এলো পাগলা মনটারে তুই চা, তো সেটা আমার দাদু এখন নেই, দাদুরও খুব প্রিয় গান ছিল, যদি আপনি একটু শোনাতেন আর কি। আচ্ছা বেশ বেশ, নিশ্চয়ই। আর এই সামনে পরীক্ষা, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। আর গানে মত্ত থাকাটা ভালো, এই গান শুনে শুনে এটা তো একটা রিফ্রেশিং, একটা অক্সিজেনেরও কাজ করে। গানটা শুনে মনটা ভালো হয়ে যাবে, পড়াশোনাও ভালো হবে, পরীক্ষাও ভালো হবে, কারণ গানকে সবসময় আমাদের যে কোনো সময় সঙ্গী করা যায়, করা উচিত। উচিত তাই। গানে তুমি বলছিলে যে গানের কথা, এটা দাদুর জন্য ডেডিকেট করলাম। কবি তৃষি তুই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবি তাপিত ইচ্ছিত করিব শীতল তাপিত আমার তাপিত ইচ্ছিত করিব শীতল তোমারি করুণা চন্দ্র তৃষি তুই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, তোমাতে হয়ে যাব হরিবে ব্যাকুল হবে
বিপুল পুলক স্পন্দনে কবি তৃষি তুই মরু ছাড়িয়া যাইব তোমারি রসালু নন। শুনছিলাম ভাবছিলাম যে এত ভালো ভালো গান কিন্তু গাওয়া হয় না কেন, শোনা হয় না কেন, এটা আমাদেরই বিভাগ সত্যি। তবে এই যে কি ভালো লাগলো বলো, একটি ইয়াং মেয়ে তার কত ভালো লাগছে যে সমস্ত কিছু সে ছেড়ে শুনছে, এটা আমাদের পাওয়া সেটা তারা মিউজিকের দৌলতে যে এরকমভাবে শোনানো হয়েছে বলে। আমি আমার ক্ষেত্রেও দেখছি যে আগে যত বয়স্ক মানুষরা আমার কাছে শিখতে আসতেন, এখন কিন্তু অনেক ইয়াং জেনারেশন এত ভালো লাগে সেটা দেখলে, আর তারা একেবারে খুব প্রাণ দিয়ে মন দিয়ে, আর এটা তো আমাদের ভীষণ ভালো লাগে যে এই নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে যারা গানটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সব থেকে যে গানগুলো তুমি গাইছো বা যে গান, আরও অনেক গান আছে যেগুলো বোধহয় যেমন একটা নিবেদনের জায়গা থাকে, প্রার্থনা সমর্পণের জায়গা থাকে, কোথাও আমার কথা বোধহয় বলে গানগুলো। এবং সব থেকে এই যে গান শোনার একটা, গান শেখার একটা আগ্রহ তৈরি করেছে, মানে সেটা তোমাদের মতো শিল্পীরাও করেছে এবং অবশ্যই তারা মিউজিকের একটা অবদান তো আছে। আর কি হয়েছে জানো, খুব কষ্ট করতে হয়েছে, এটা কিন্তু খুব মেহনত করতে হয়েছে যে মানে এত খেটেছি এটার পেছনে যে এই গানগুলোকে নিয়ে চর্চা করা, এই গানগুলোকে নিয়ে লেখা পড়া এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা কাজ যেটা, এবং তার জন্য অনেক বেশি শোনা প্রয়োজন। মিউজিশিয়ানদেরও ভীষণ আমি এ করি যে তারাও এত সুন্দর করে গানটাকে আমাদের সঙ্গে সঙ্গত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে মানে একটা সময়ের জন্য তোমাকে এই যে এই গানটা কবি তৃষিত এই মরু একদম তুমি সাইলেন্টলি শোনো, কিন্তু তার সঙ্গে একটু ভায়োলিন একটু এই পড়লে জিনিসটার একটা অদ্ভুত অন্যমাত্রা একটা, সেটা সেটা আমাদের সেই সময় উপযোগী করে আমরা দিতে পারছি বলেই হয়তো ভালো লাগা তৈরি হচ্ছে। এবং মানে এই যে কম শোনা যেগুলো বহুশ্রুত নয় সেগুলোকে এই পৌঁছে দেওয়া, শোনার আগ্রহটা তৈরি করাটাও বোধহয় শিল্পীদেরও কাজ, আমাদেরও একটা দায়িত্ব আছে বটে। এবারে কোন গানটা যাবো? ওই যে বারে বারে একটা গানের রিকোয়েস্ট করছে পাগলা মনটারে তুই বাঁধ, তো একটুখানি শুনিয়ে দে, অনেকেই আমাকে বললেন যদিও গানটা অতুলপ্রসাদের রচনা, একটু শোনাই। যেথাসে থাপুরিস প্রাণে ভাঁদ পাগলা মনটারে তুই বাঁধ। কঠিন কাজ মনটাকে বেঁধে রাখা, কখন কখন কোথায় দিশাহীন ভাবে চলে যাবে মন সেটা আমি জানি না, তবে ধরে রাখার একটা চেষ্টা হচ্ছে। একটা টেলিফোন রয়েছে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত, কার সাথে কথা বলছি? নমস্কার, হ্যাঁ আমি কার সাথে কথা বলছি? আমি অনুপকৃষ্ণ সরকার কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আপনি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালো। বলছি আমার একটা গানের মধ্যে দিদির সঙ্গে কথা বলবো? হ্যাঁ দিদি শুনছেন, বলুন। আচ্ছা হ্যালো, হ্যালো কৃষ্ণ নাগরিককে আমার নমস্কার, দ্বিজেন্দ্রলাল রায়ের যেখানে বাস কৃষ্ণ নাগরিক কথা বলছি আমি। হ্যাঁ তাই তো বললাম কৃষ্ণ নাগরিককে আমার নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। সৌভাগ্য আপনি এসেছেন, হ্যাঁ সৌভাগ্য আমাদের এসেছেন, আপনি আমাদের কৃষ্ণনগরের কথা বলছেন। এখন তো কৃষ্ণনগরের কথা উল্লেখ করবেন যে কৃষ্ণনগরে দেয়ালদায় জন্ম নিয়েছিলেন। হ্যাঁ সে তো বটে। হ্যাঁ একটা গানের রিকোয়েস্ট আছে দিদি আমার। বলুন বলুন। ওই ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, একশো বার গাইবো সেটা একদম শেষে গাইবো।
নিশ্চয়ই, আমরা গানে গানে তোমাদের মনকে বাঁধার চেষ্টা করছি, এবং নূপুর ছন্দাদি যখন রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায়ের গান তো যেমন শুনছি, পাশাপাশি রজনীকান্ত এবং অতুলপ্রসাদের গানও আমরা শুনবো, গানে গানে থাকবো। একটা ছোট বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। প্রাণ আজ গান গেয়ে সুর পেতে চায়, তাই তো প্রাণের সুর গান হয়ে যায়। আর সেই গানে গানে, সেই সুরে সুরে আজ আমাদের সঙ্গে রয়েছে নূপুর ছন্দাদি, নূপুর ছন্দা ঘোষ। এবং অবশ্যই যে গানগুলো আমরা খুব কম শুনি, মাঝে মাঝে শুনি, সেগুলো আজকে শুনে একটু তৃপ্তি লাভ করছি আমরা তোমার কাছ থেকে শুনে। এসে দ্বিজেন্দ্রলাল রায় প্রয়াণ দিবসে তার গান তো যেমন শুনছি, অতুল প্রসাদ রজনীকান্ত গানও আমরা শুনছি, যেগুলো সত্যি বারে বারে এই কথাটা বলছি যে বিশেষ দিন ছাড়া আমাদের শোনার সৌভাগ্য হয় না, কিন্তু আমরা চাই যে প্রতিদিনই আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে গানগুলো থাকুক। যেটা একটু বলছিলাম যে দ্বিজেন্দ্রলাল রায় শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতকে মিশিয়েছিলেন তার গানে, সেরকম একটা গান। হ্যাঁ, পাশ্চাত্য সঙ্গীতের অদ্ভুত সুরের একটা মেলবন্ধন, আর তার সঙ্গে তিনি প্রকৃতিকে কি অদ্ভুত উচ্ছলতায় দেখেছেন, সেই প্রকৃতির গান পাশ্চাত্য সঙ্গীতের সুরে একটা শোনায়, খুব পরিচিত এবং মানে সকলের খুব প্রিয় গান। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাব তোকে সুবাসয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুপুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব কর্ণের দোল, জোড়াব গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুপুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব কর্ণের দোল, জোড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের শনে আকাশে উঠিব, বৃষ্টির শনে ধারায় লুটিব। বাষ্পের শনে আকাশে উঠিব, বৃষ্টির শনে ধারায় লুটিব। সিন্ধুর শনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার শনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব, অসম্ভব ছন্দ। আর প্রকৃতির কি, বৃষ্টির সঙ্গে ঝরে পড়বো, বাষ্পের সঙ্গে আকাশে উঠবো, সিন্ধুর সঙ্গে ছুটবো ঝঞ্ঝার মতন, তার যে উদ্যমতা, তার যে এই বোল্ডনেসটা তার গানে অসম্ভবভাবে আমরা পাই। আর তার যেটা আমরা বলছিলাম যে অনেক গান, অশ্রুত গান, যে তিনি যে হিন্দি ভজনও লিখেছিলেন আমরা অনেকেই জানি না। শুনবো তো একটু? হ্যাঁ, একটু শুনবো, একটা টেলিফোন নিয়ে। হ্যাঁ, নমস্কার। নমস্কার আনন্দিতা, সুপ্রভাত দেশগুপ্ত বলছি। হ্যাঁ সুপ্রভাত, কেমন আছেন? সুপ্রভাত ভালো। হ্যাঁ বলছি যে আজকের যে শিল্পী নূপুর ছন্দা ঘোষ, তিনি তো ছন্দ সিদ্ধ মরণী শিল্পী, তার গান সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, কারণ তার গানের সবসময় আমরা পাই এক আনন্দের আভাস। দ্বিজেন্দ্রলাল সম্পর্কে একটু ছোট করে বলি যে উনি ছিলেন এক ক্ষণজন্মা প্রতিভা, তার আয়ুষ্কাল ছিল সম্ভবত 49 বছর 2 মাস 2 দিন। এই সংক্ষিপ্ত সময়ে বেশিরভাগটাই তিনি কাটিয়েছিলেন বিদ্যাচর্চায় এবং সরকারি কর্মচারী হিসেবে, কিন্তু সরকারি চাকরিতে তিনি কখনোই তৃপ্ত ছিলেন না, এবং এই কর্তৃপক্ষের সঙ্গে বিরূপতা তার মনে অনেক ক্ষতের সৃষ্টি করে। এরপর 1903 খ্রিস্টাব্দে তার পত্নী বিয়োগ হয় এবং তিনি তার আকস্মিকতায় বিধ্বস্ত হয়ে যান, এবং ওর জীবনে অনুশাসনের চূড়ান্ত অভাব এবং বিশৃঙ্খলা ডেকে আনে। এই সময় জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছিল,
তার উত্তাল তরঙ্গে তিনি উদ্বুদ্ধ হয়ে স্বদেশ প্রেমের পটভূমিকায় ঐতিহাসিক নাটক রচনা করলেন। এই সময় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পেলে তার রচনাগুলো সুশৃঙ্খল ভাবে গ্রন্থিত হওয়ার সুযোগ থাকত, কিন্তু সমস্যাটা হলো অন্যদিকে। রবীন্দ্রনাথকে অধিনায়ক নেমে তার সঙ্গে রবি ঠাকুরের প্রতিপক্ষ করে তুললেন কিছু সুযোগ সন্ধানী মানুষ, ফলে দ্বিজেন্দ্রলালের সাহিত্য সৌকর্যের সঠিক মূল্যায়ন তো হলই না, আর তার সাহিত্যকৃতি রঙ্গমঞ্চের মরুপথে যাত্রা শেষ করলো। অধ্যাপক সুধীর চক্রবর্তী মহাশয় যথাযথই বলেছেন, দ্বিজেন্দ্রলাল আমাদের দেশে ঠিক অবহেলিত বা উপেক্ষিত নন, তাকে আমরা গ্রহণই করিনি। কিন্তু আশার আলো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আলিপুরে যে ধনধান্য সংস্কৃতি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হয়তো দ্বিজেন্দ্র চর্চাকে আবার পুনরুজ্জীবিত করবে। অনেক ধন্যবাদ। এই সেই যখন রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্বিজেন্দ্রলালের কথা আসলো, সে তোমার কথা সূত্র ধরে যে শেষ মারা যাবার আগে যে চিঠি লিখতে তাদের প্রথম দিকে যে কি ভীষণ মানে বন্ধু ছিলেন তারা, খামখেয়ালি সভায় এরকম ছোট ছোট চিঠি আছে যে তামাক এবং পান, প্রচুর পরিমাণ গল্প এবং গান, আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর আসতে হবে আমাদের এতে। সেটা একটা পূর্ণিমা মিলনের উৎসব করতেন, সেখানে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথকে আহ্বান জানিয়েছেন, এরকম সুন্দর ছোট ছোট চিঠি আছে। সঞ্জয়বাবুকে অনেক ধন্যবাদ, এবং বারে বারে আপনি যখন ফোন করেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন, এবং এত সুন্দর করে আপনি ফুটিয়ে তোলেন মানে আমাদের কথাগুলো, সত্যি আমাদের ভাবায়। আর এই যে বললো না কিছু প্রতিপক্ষ তৈরি করে বন্ধুত্বটাকে, একটা বন্ধুত্ব বিচ্ছেদটা ঘটায়, অনেক সময় দূরত্ব বাড়ায়, কিন্তু পারিপার্শ্বিক যারা থাকে তারাই বন্ধুত্ব। তাই সেটা সেরকমটাই ঘটেছিল, কিন্তু ভীষণ এটা আমার খুব দুঃখ হয়, আমি যেহেতু এই কবিতার ভয়ঙ্কর ভালোবাসি, যে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায়ের ওই দূরত্বটাই বেশি করে হাইলাইটেড হয়, বা অতুল প্রসাদ তার মামাতো বোনকে বিয়ে করেছিলেন সেটাই খুব হাইলাইটেড হয়, তা তো সৃষ্টি তার কাজ সেইগুলোকে, কিন্তু তার যে কি বৃহৎ সৃষ্টি। হ্যাঁ, ধনধান্যর মতন একটা গান কি হবে বলো, যেদিনও শুনিল জলধির মতন একটা গান কি হবে, বঙ্গ আমার জননী আমারের মতন একটা গান কি হবে। এবং আরেকটা কথা যেটা বলি, যে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো বিশ্বকবি, তার সাথে যেটা একটা অনেক সময় অনেক কবির তুল্যমূল্য বিচার করার একটা যে চেষ্টা করা হয়, মানে আমি এ প্রসঙ্গে অবশ্যই আমি নজরুল ইসলামের কথাও আনছি, সেটা বোধহয় খুব মানে ভ্রান্ত একটা ধারণা একেবারে। হ্যাঁ, এটা একদমই, তাদের বন্ধুত্বটা ভীষণ প্রগাঢ় ছিল তখন, কিন্তু ওই হিংসা দেশ এটা ছিল না, একটা শ্রদ্ধার সম্পর্ক, আমি সম্পর্ক ভীষণ ছিল। অতুল প্রসাদ আই গ্রীষ্মকালে লখনৌ থেকে আম পাঠাতেন রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে, এটা একদম বাঁধা ধরা ছিল তার এই সব জিনিস, এই ভালোবাসা, এই ভালোবাসা। আমি আমার বইটাতে কিন্তু এই জিনিসগুলো, কারণ পরবর্তী প্রজন্ম ভালো জিনিসটা জানুক, পরবর্তী প্রজন্মকে আমাদের দায়িত্ব যে ভালো জিনিসটা তাদের, আমাদের যে এই দেশ বরেণ্য কবি তারা যে কত বড় মনের মানুষ ছিলেন, কত বড় সাধক ছিলেন, সেইগুলো জানানো। আমার মনে হয় এই কবিরা সব কিছুর ঊর্ধ্বে, তারা বোধ হয় সব প্রতিকূলতা পেরিয়ে তাদের সৃষ্টির মধ্যে লেখার মধ্যে দিয়ে তাদের অটুট বন্ধুত্ব এবং সম্পর্কের কথা তারা লিখে রেখে গেছেন, এটাই বোধ হয় আমাদের প্রাপ্তি। একেবারে আমরা গানে যাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, উনি যে হিন্দি ভজনও লিখেছেন, তো সেই গিরি গোবর্ধনের, আমার মামার বাড়িতে গোকুল এসছেন, 8 বছর পরে পরে আসেন কুমোরটুলি মিত্রেদের বাড়িতে, আমি সেই তাঁর চরণে এটা নিবেদন করছি। এই গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন গোকুল চারি যমুনা তীরে নিকুঞ্জ বিহারে, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন গোকুল চারি যমুনা তীরে নিকুঞ্জ বিহারে, গিরি গোবর্ধন। কিশোর ত্রিভঙ্গিমা শ্যাম সুঠাম, কিশোর ত্রিভঙ্গিমা চিত্ত বিনোদন কারি, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন গোকুল চারি যমুনা তীরে নিকুঞ্জ বিহারে,
মাত্র দিলীপ কুমার রায়ের বহু হিন্দি ভজন আছে যেগুলো আমরা প্রায় জানি না, তো এই জন্য তো তোমাদের মতো শিল্পীকে দরকার এই আমাদের সাথে পরিচিত করানোর, নতুন করে গানগুলোকে চেনা কবিদেরও চেনা। হ্যাঁ, এটা অনেকেই এই গানটা জানেন, কিন্তু এটা যে দিলীপ কুমার রায়ের গান সেইভাবে হয়তো কেউ জানে না। গানটা গাওয়ার আগে একটা ফোন নিয়ে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত, আমি কথা বলছি পদ্মিনী বাগচি টালিগঞ্জ মুদিয়ালি থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, নূপুর ছন্দা ম্যাডামকে দেখে খুব ভালো লাগছে, মনে পড়ছে ছোটবেলাকার কথা, মা আর ম্যাডাম সবাই একসাথে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাছে গান শিখতেন। আচ্ছা, কি নাম মায়ের? আমি আমার মার নাম অনিমা ভাদুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আন্টিকে দেখে অনেকদিন পরে ভীষণ ভালো লাগছে, আর মা এখন নেই, আপনার গানের মধ্যে দিয়ে মাকে বারবার খুঁজে পাচ্ছি আর কি। অবশ্যই, আমাদের খুব সৌভাগ্য ছিল যে আমরা কৃষ্ণাদির কাছে যেতে পেরেছি, এমন এক গুরু পেয়েছিলাম। এবং অবশ্যই আপনি সঙ্গে থাকুন, এই গান এমন একটা জিনিস আমরা হারানো যা কিছু ফিরে পেতে পারি কোথায়, আমরা তার মধ্যে আর মায়ের মতো একটা সম্পদ, মানে এই মাতৃদিবস গেল না আমরা বললাম আলাদা করে মায়ের জন্য কোনো দিন না, প্রতিটা দিনই কিন্তু মায়ের জন্য। এই গানটা আমার মায়ের খুব প্রিয়, খুব ভালো হলো, আমি এটা একটু শোনাই। অবশ্যই। मैंने चाकर राखो जी, मैंने चाकर राखो जी, चाकर राखो, चाकर राखो, चाकर राखो जी, चाकर राखो, चाकर राखो, चाकर राखो, चाकर राखो, चाकर राखो जी, मैंने चाकर राखो जी, मैंने चाकर राखो जी, चाकर रहे सो बाग लगा सो निकट दर्शन पासो, चाकर रहे सो बाग लगा सो निकट दर्शन पासो, चाकर राखो, चाकर राखो, चाकर राखो, चाकर राखो, चाकर राखो जी, मैंने चाकर राखो जी, मैंने चाकर राखो जी, चाकर राखो, चाकर राखो, चाकर राखो जी, चाकर হিন্দি গানে অনেক ভান্ডার ছিল দিলীপ কুমার রায়ের, প্রচুর প্রচুর গান ছিল। আমার মনে হয় এরকম একটা অনুষ্ঠান মধ্যে যথেষ্ট নাই, তাও একটু একটু করে একটু, আসলে ওনার যে বিভিন্ন আঙ্গিকের গান একটু একটু করে না শোনালে মানে সেটা তো ঠিক হয় না, তাকে সেই শ্রদ্ধাটা জানানো যায় না। তারপরে তার হাসির গান ধরো একটা শুনি। হ্যাঁ নিশ্চয়ই শুনবো, একটা না বললাম, এটা একটা গল্পের মতন একেবারে। হ্যাঁ, যে বয়স হলে যে বুড়ো বুড়িদের ঝগড়া হয় আবার কিরম করে মিটআপ হয় সেটা আমি আমার ছেলেদের বলি, হ্যাঁ তোমরা চলে গেছো, আমাদের আজকাল কর্তা গানিতে খালি ঝগড়া ঝাঁটি হয়, তোমরা থাকো এই গানে গানে তোমরা ঝগড়া করো, সেটা একটু। হ্যাঁ নিশ্চয়ই। বুড়ো বুড়ি দুজন আতিন মনের মিলে সুখে থাকতো, বুড়ো বুড়ি দুজন আতিন মনের মিলে সুখে থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারি শক্ত, বুড়ো বুড়ি
হতো যখন ঝগড়া ঝাঁটি হতো প্রায় লাঠালাঠি হতো যখন ঝগড়া ঝাঁটি হতো প্রায় লাঠালাঠি ব্যাপার দেখে ছুটো ছুটি পাড়ার লোকে পুলিশ ডাকত ব্যাপার দেখে ছুটো ছুটি পাড়ার লোকে পুলিশ ডাকত বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত হঠাৎ একদিন দুত্তর বলে কোথা বুড়ো গেল চলে হঠাৎ একদিন দুত্তর বলে কোথা বুড়ো গেল চলে বুড়ি তখন বুড়োর জন্যে বললে চক্ষু বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে বুড়ি তখন রেঁধে বেড়ে বুড়ি তখন রেঁধে বেড়ে তাকে ভারী খুশি রাখত বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত ঝগড়া ঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে ঝগড়া ঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে বুড়ি দিত দাঁতে মিশি বুড়ো গায়ে সাবান মাখত বুড়ি দিত দাঁতে মিশি বুড়ো গায়ে সাবান মাখত বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত বুড়ি ছিল পরম বৈষ্ণব বুড়ি ছিল পরম বৈষ্ণব বুড়ো ছিল ভারি শক্ত বুড়ো বুড়ি দুজনাতে বুড়ো বুড়ি দুজনাতে বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে মানে এই বুড়ো বুড়ির অম্লমধুর সম্পর্ক বোধ হয় প্রত্যেকটা ঘরে ঘরে আর ওই রাগারাগি মান অভিমানের পর যে একটা সুন্দর সম্পর্ক এটা বোধ হয় এবার যাদের বোধ হয় যাদের সাথে ঘটনা ঘটেনি তারা বোধ হয় গানটা শোনার পর একবার ভাববে অবশ্যই যে দ্বিজেন্দ্রলাল কতটা রসিক ছিলেন এরকম গান লিখে গেছেন আমরা ফিরবো আরো গানে তবে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো গানে গানে থাকবো আজকে সকালে দ্বিজেন্দ্রলাল রায়ের গানে আমাদের সঙ্গে থাকো প্রতিদিন সকালে আমরা যখন দিন শুরু করি তখন ভাবি যে একটা সকাল আসুক নতুন সকাল যেদিন সব নিয়ম কানুন ভেঙে যাবে এবং নতুন সকালে সে জীবনের মানেটাই কোথাও বদলে দেবে এবং অবশ্যই সেটা যখন সকালে আমরা গান শুনি নানা ধরনের গান শুনি মনে হয় যে যদি আজ থেকে নতুনভাবে জীবনটাকে দেখা যেত এবং আজকে যার গানে গানে আমরা রয়েছি তিনি দ্বিজেন্দ্রলাল রায় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে আমাদের সঙ্গে রয়েছেন নূপুরচন্দা ঘোষ এবং সহযোগিতা ছাড়া তো অসম্পূর্ণ একটা গানের সকাল রানাদা সঙ্গে যেমন রয়েছেন এবং মলয় রয়েছে তবলায় এবং শেষ যেটুকু সময় আছে দ্বিজেন্দ্রলাল নাটকের গান একটা বিরাট অংশ জুড়ে রয়েছে সেই নাটকের গান যদি একটা শুনতে পাই একটু শাহজাহান নাটক থেকে ছোট ছোট করে দুটো গান শোনাই কারণ তার বিখ্যাত নাটক শাহজাহান সময় তো বয়ে চলেছে সুতরাং সেই গান দিয়ে শুরু করি আর অনুরোধেরও ছিল বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরে সঙ্গে কে কে যাবে বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরে সঙ্গে কে কে যাবে বেলা বয়ে যায় আজি এসেছি আজি এসেছি এসেছি বধু হে নিয়ে হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমার
আয় করিতে সমদান আজি এসেছি আজি এসেছি এসেছি বনে নিয়ে হাসির প্রদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে মায় করিতে সমদান আজি তোমার চরণ তলে রাখি কুসুম ভার হাত তোমার বলে বিবধুই উপহার তোমার চরণ তলে রাখি কুসুম ভার হাত তোমার বলে বিবধুই উপহার সুধার আধার ভরি তোমার অধরে ধরি সর্বধ করতায় পান আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক এসেছি আজি এসেছি এসেছি বন্ধু হাসির উপদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে মায় করিতে সমদান ওই ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ ভেসে আসে উচ্ছল জল দল বলরব ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসে ভেসে আসে পাপিয়ার তান আজি এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো সিমরণ স্বর্গ সমান আজি এসেছি আজি এসেছি এসেছি বধূকে নিয়ে হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সমদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সমদান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সমদান অসাধারণ মানে কবির বাণী সুর তোমার গায়কি তোমার পরিবেশনা সব মিলে আজকে সকালটা সত্যি যেটা বলছিলাম না যে আমরা প্রতিদিনই জীবনের একটা নতুন মানে খুঁজতে চাই বোধহয় নতুন ভাবে একটা ভাবনার জায়গা অনেক সুন্দর সকাল একটা উপহার দিলে এবং এমন কিছু গান এবং কথা যেগুলো হয়তো আমরা অনেকে জানতাম না অনেকে জানলাম নতুন করে আবার এই কবিকে পেলাম শুধু জিতেন্দ্রলাল রায় নয় অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত অনেক ধন্যবাদ খুব ভালো থাকো এবং এইভাবে গানে গানে আমাদের ভরিয়ে রাখো এবং যেটা বলছিলাম যে আজকে এইসব কবিদের এমন কিছু গান যেগুলো নিশ্চয়ই আমাদের গভীরভাবে ভাবতে শেখায় সেসব গান দিয়েই কিন্তু আজকে সবার একটু একটু করে গান তুমি যেটা বলছো একটা কোলাজ করেছো সেই গান দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন এবং কারণ একটা উত্তেজনা দীর্ঘ সময় ধরে ছিল রাজনৈতিক উত্তেজনা সেই উত্তেজনাটা কিছুটা হলেও প্রশমিত হয়েছে কেটে গেছে এখন একটা ছুটির দিন ভালো করে কাটান ভালো থাকুন গানে গানে থাকুন সঙ্গে রাখুন গান ধন্যবাদ রানারা এবং বলয়কে আমরা শেষ গানে যাই অবশ্যই দেশাত্মবোধক গান দিয়ে তা শেষ করি যে দেশের কথা দিয়ে শুরু করেছিল আমার জন্মভূমি সেই দেশের কথা দিয়ে শেষ করব তাহলে সবাইকার গান নিয়ে একেবারে যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারত বর্ষ উঠিল বিশ্বে সে কি কলরব সে কি মা ভক্তি সে কি মহর্ষ সেদিন তোমার প্রভায় ধরায় প্রভাত হইল গভীর রাত্রি বন্দিল জননী জগৎ জনপুষা দুঃখ দৈন সবর
সজ্জা কোন কমল ঘন ধন ধান্যে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাসদেহ তুলে চোখে কাঁদেছে তব চরণ তলে ত্রিশতে কোটি নর দেশবাসী জানে হও ধর্মেতে ধীর হও করমেতে বীর উন্নত শির নাহি ভয় হও ধর্মেতে ধীর হও করমেতে বীর উন্নত শির নাহি ভয় ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবই আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধর্মেতে ধীর হও করমেতে বীর উন্নত শির নাহি ভয় আর কিসের শঙ্কা বাজাও ডঙ্কা প্রেমেরই গঙ্গা বুক আর কিসের শঙ্কা বাজাও ডঙ্কা প্রেমেরই গঙ্গা বুক মায়েরই রাজ্যে মায়েরই কার্যে ফুটেছে আজ চোখ মায়েরই রাজ্যে মায়েরই কার্যে ফুটেছে আজ চোখ আর কিসের শঙ্কা বাজাও ডঙ্কা প্রেমেরই গঙ্গা বুক আর কিসের শঙ্কা বাজাও গঙ্গা প্রেমের গঙ্গা বলো 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 সবে শত বিনা কেন রবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে বলো 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 তো বিনা বিনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে ধর্মে মহান হবে ধর্মে মহান হবে নবদিন মনি দিবে আবার পুরাণ পুরবে বলো বলো ভারত রাত্রি প্রভাতিল যাত্রী পূরণ শঙ্খই বাজিল রে ভারত রাত্রি প্রভাতিল যাত্রী পূরণ শঙ্খই বাজিল রে প্রতি গৃহে স্বপ্ন হল জ্বালা হল বাহুর অবমালা প্রতি গৃহে স্বপ্ন হল জ্বালা হল বাহুর অবমালা নব ভারত রাত্রি প্রভাতিল যাত্রী পূরণ শঙ্খই বাজিল রে ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন পাখি
জন্মভূমি এত স্নেহ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে এমন ধানের উপর নিবেদক টেকনো ইন্ডিয়া গ্রুপ সহযোগী নিবেদক শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন ওয়াট্র পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন আপনারা দেখছেন তারা মিউজিক।